হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের এই মিনি ব্লগটা আমি বানাচ্ছি যারা রামশ্যাম রেস্টুরেন্টে খেতে ইচ্ছুক বোলপুরে এসে তাদের জন্য। আমরা এখন আছি সোনাঝুরি হাটে, আর রামশ্যাম যে রেস্টুরেন্ট কাম হোটেলটা সেটা সোনাঝুরি হাটের মধ্যে। তো এখানে লাঞ্চ টাইমে ভীষণ ভিড় হয় নর্মালি, তো আমরা এখন যাচ্ছি রেস্টুরেন্টের উদ্দেশ্যে। চলো তোমরাও সাথে থাকো, আর আমি তোমাদেরকে দেখাবো যে আমরা কী কী খাচ্ছি, ওদের থালিতে কী কী থাকে ভেজ থালিতে। তো সাথে থাকো আর দেখতে থাকো। বন্ধুরা, আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে লাইক করো, আর আমার নেক্সট ব্লগগুলো দেখার জন্য অবশ্যই প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটা ক্লিক করে দিও। কত দাম গো? খেয়ে আসি, দাঁড়াও খেয়ে আসি। যদি নি এখানে থাকবে তুমি, ঠিক আছে পেয়ে যাবো হয়তো, খেয়ে আসি আগে। কতটা লাইন? খুব একটা লাইন নেই। তোমাদেরকে মেনুটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। আমি আর সৌম্য অর্ডার করেছি একটা ভেজ থালি, একটা মাটন কারি আর একটা প্লেন রাইস, বিকজ আমি থালির অত খাবার আই ডোন্ট থিঙ্ক আমি খেতে পারবো। আমরা থালি অর্ডার করেছি, কি আছে? হ্যাঁ, বেগুন ভাজা, শাক ভাজা, পাঁপড় ভাজা, সালাড, চাটনি, শুক্তো, আলু পোস্ত, ডাল, লেবু। থালিটা বেশ ভালো আর রিজনেবল প্রাইস, আর ওরা সব আইটেমগুলোই আবার রিপিট করে। আমরা প্লেন রাইসও একটা নিয়েছি। ভেজ থালি সমস্ত আইটেম ওরা রিপিট করে, কিন্তু নন ভেজে কিছু রিপিট করে না। এটা আমরা নিয়েছি মাটন কারি, বেশ টেস্টি, খুব ভালো লাগলো খেয়ে। মাটন পার প্লেট 4 পিসেস করেছিল। মাটন রান্না প্রপার ছিল, একদম ওয়েল কুকড, বেশ সুন্দর। আর লাস্ট পাতে ওরা দিয়েছিল পায়েস, যেটা থালির সাথে। থালিরও প্রত্যেকটা আইটেম বেশ টেস্টি ছিল। যারা এখনও রামশ্যাম রেস্টুরেন্টে লাঞ্চ ট্রাই করনি অবশ্যই এসো, আর যদি তোমরা বুকিং পাও তাহলে রামশ্যাম রিসর্টও বুক করতে পারো। এগুলো ওদের রুমস, আমরা পাইনি তাই আমরা অন্য জায়গায় আছি। আজকের মতো বাই সবাইকে।